স্বাগত নিউজ 24 সকাল 11টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। করোনাকালেও বঙ্গবন্ধু শিল্পনগর সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় $4 বিলিয়ন বিনিয়োগ এসেছে বলে দাবি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার। নিউজ 24কে দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতকে প্রসারিত করতে মহামারীতেও থেমে নেই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। জানান, প্রতি বছর অন্তত 20টি নতুন কারখানা উৎপাদনে আসবে এমন লক্ষ্য নিয়ে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনা মহামারীতেও যা গতি হারায়নি, বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের, সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বেজার হিসাব মতে করোনার 11 মাসে অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার সিংহভাগই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ, যার সুফল হিসেবে প্রতি বছর অন্তত 20টি করে নতুন কারখানা উৎপাদনে আসবে এমন লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানায় বেজার নির্বাহী চেয়ারম্যান। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দ্রুত আগাচ্ছে, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন নির্মাণাধীন, কয়েকটা একদম শেষ পর্যায়ে আছে, কমপ্লিট হয়েছে এরকম 2টো ইন্ডাস্ট্রিও আছে, এবং আমরা আশা করি প্রতি বছরই এখানে 20 থেকে 40টা ইন্ডাস্ট্রি প্রতি বছরই নতুন নতুন করে এখানে আগামী বছর থেকে উৎপাদনে আসবে। বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে প্রায় $27 বিলিয়ন, তাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে না এমন হতাশার সুযোগ নেই। সংস্থাটি বলছে জাপান অর্থনৈতিক অঞ্চলে খুব শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে 100টি জাপানি কোম্পানির বিনিয়োগও। বড় ধরনের অগ্রগতি বলে মনে করি আমরা বেজার ক্ষেত্রে। জাপানি ইকোনমিক জোন যেটা 1000 একরে হচ্ছে, সেখানে প্রায় 100-এর মতো বিদেশি জাপানি বিনিয়োগকারী আসবেন, এবং সেটার পূর্ণোদ্যমে ডেভেলপমেন্ট চলছে এর মধ্যেই করোনার মধ্যে। বেজার মতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে অর্থনৈতিক অঞ্চলগুলোর হাত ধরে, এখাতে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করছে সংস্থাটি। আমরা যদি পলিটিক্যাল স্টেবিলিটির কথা চিন্তা করি, আমরা যদি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেজিম বা গভর্নমেন্টের কথা চিন্তা করি, আমরা খুব ভালো অবস্থায় আছি, যে কারণে এখন প্রচুর বিদেশি বিনিয়োগকারী আসছেন। দেশে বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হলে বছরে $40 বিলিয়ন উৎপাদন ও রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ গোপনে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পানামা পেপারস ও প্যারাডাইজ পেপারসে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা তাদের পাচার করা অর্থ সুরক্ষিত রাখতে যেসব হাই সিকিউরিটি ব্যাংকের আশ্রয় নেন তার মধ্যে অন্যতম সুইস ব্যাংক। এই ব্যাংকে অর্থ আছে নাম না জানা বেশ কয়েকজন বাংলাদেশের। এমনই অবৈধ বা পাচার হওয়া অর্থ কেলেঙ্কারির আরও 2 আলোচিত নাম পানামা ও প্যারাডাইজ কেলেঙ্কারি, যেখানেও এসেছে দেশের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী ও ধনী ব্যক্তির নাম, কিন্তু নাম আসলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। রিটের শুনানি নিয়ে সুনির্দিষ্ট তদন্তের রুল জারি করেন হাইকোর্ট। সুইস ব্যাংকে যে টাকা রিকভারির ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এটার উপরে রুল জারি করেছেন। কাদের কাদের সুইস ব্যাংকে টাকা রয়েছে সেটার যে বাঙালি সিটিজেন্স প্লাস হচ্ছে বাংলাদেশের যে কোম্পানিগুলো যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের ডিটেলস চেয়ে একটা রুল জারি করেছেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জন্য আদালতের কাছে প্রেয়ার করেছিলাম। আদালত কেন একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দেয়া হবে না এটা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুলে পানামা পেপার্স ও প্যারাডাইজ পেপার্স কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশের নাম এসেছে তাদের ব্যাপারে দুদকের অবস্থান জানতে চান হাইকোর্ট। প্যারাডাইজ পেপার্স সেটাও অনুসন্ধান আছে, সেখানে দুজন উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তির নাম আসছে, ওয়ান ইজ মোসাবিন শামশের, অ্যানাদার ইজ মাল্টিমোডের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল মিন্টু। আমরা এই আমাদের আপডেটটা আদালতের সামনে দিয়েছি, আগামী 30শে মার্চ এটা আদেশের জন্য ধার্য রয়েছে।
গত 1 ফেব্রুয়ারি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সহ বিদেশের বিভিন্ন ব্যাংক, বিশেষ করে সুইচ ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পিপলস লিজিং এর ঋণ খেলাপিদের মধ্যে যারা আসেননি 9 মার্চ, তাদের হাজির হওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। না আসলে গ্রেপ্তারের আদেশ দেবেন আদালত। ওই দিনই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে এ বিষয়ে কথা বলবেন হাইকোর্ট। এ সময় আদালতে অন্য কাউকে উপস্থিত না থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। গেল 21 জানুয়ারি এক আদেশে পিপলস লিজিং থেকে 5 লাখ টাকার উপরে ঋণ গ্রহীতাদের মধ্যে যারা খেলাপি হয়েছেন এমন 280 জনকে তলব করেন হাইকোর্ট। দর্শক, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলী তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আলী, জিজ্ঞাসাবাদ কি শুরু হয়েছে কিনা, কি ধরনের প্রশ্ন তাকে করা হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তাবাসসুম। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে কিন্তু দুদকের যে জিজ্ঞাসাবাদ কক্ষ, সেই জিজ্ঞাসাবাদ কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে কিন্তু এই নিয়ে প্রায় 2 দফা তাকে নোটিশ পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি 2 দফায় কিন্তু আইনগতভাবে তার যেই বিচারাধীন বিষয়গুলো ছিল সেগুলোর কারণ দেখিয়ে কিন্তু তিনি উপস্থিত হননি। পরবর্তীতে তার যেই বিচারাধীন মামলা ছিল সেগুলো কিন্তু খারিজ হয়ে যায়। এর পরবর্তীতে যে দুদকের যে তলবগুলো ছিল সেই তলবের পরিপ্রেক্ষিতেও কিন্তু তিনি আদালতে আবেদন করেন। সেই আবেদনটি খারিজ হওয়ার পরপরই কিন্তু তার যে জিজ্ঞাসাবাদের যেই প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর মধ্যে তিনি সকাল 10টা বাজে উপস্থিত হওয়ার পরপরই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদকের উপপরিচালক সেলিনা আক্তার। তো তার দুদকের যেই অনুসন্ধান এবং দুদকের যে অভিযোগের পত্র, যে চিঠি, সেই চিঠিতে বলা হয়েছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী 5 তারকা হোটেলে এবং বিদেশে যার বিরুদ্ধে যে বিপুল সম্পদের অর্থ পাচার সহ তার স্ত্রী এবং তার ভাইরা এবং পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের নামে কিন্তু শেয়ার বিভিন্ন অর্থ রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দুদক অনুসন্ধান করছে এবং সেই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি আসলে এই অবৈধ সম্পদ এবং এই জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ অর্জন করেছেন তার পেছনে কী কী কারণ রয়েছেন এবং কীভাবে অর্জন করেছেন। এই ছিল দুদক কার্যালয় থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সর্বশেষ খবর। তাবাসসুম আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ চলছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী তালুকদার। এবার করোনা পরিস্থিতির খবর। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 8 জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 385 জন। রবিবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন 8,408 জন এবং শনাক্ত হয়েছেন 5,46,216 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 817 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,96,924 জন। এদিকে রবিবার দেশে টিকা নিয়েছেন 1,25,752 জন। তাদের মধ্যে পুরুষ 75,155 জন আর নারী 50,597 জন। গত 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হওয়া করোনা ভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন 31,10,525 জন। তাদের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে 733 জনের। করোনা টিকার খবর জানাবো। করোনার টিকা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে তা জানতে শীঘ্রই গবেষণা শুরু করতে যাচ্ছে IEDCR। গবেষণাটি এই মুহূর্তে নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। গবেষণার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গণটিকা প্রয়োগের গতি বাড়ানোর পরামর্শ ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটির। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে বিশ্বের 103টি দেশে চলছে টিকাদান কার্যক্রম। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন টিকাদানের সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান এখন 7ম।
দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় 30 লাখ মানুষ, যা দেশের মোট জনসংখ্যার 1.8%। বাংলাদেশে কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা, তা জানতে শীঘ্রই গবেষণা শুরু করতে যাচ্ছে IEDCR। সার্ভেলেন্স আসলে আমরা শুরু করব, আমরা ডিজি হেলথ থেকে অনুমতি পেয়েছি এবং IEDCR এবং ICD যৌথভাবে এটা করবে। আমরা প্রোটোকলের ইথিক্যাল ক্লিয়ারেন্সটার জন্য অপেক্ষা করছি এবং সেটা হলে হয়তো 2-1 দিনের ভিতর আমরা শুরু করে দেব। এরই মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। নীতিগত অনুমোদন মিললেই শুরু হবে গবেষণা। IEDCR বলছে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে অন্তত 2 বছর। এ পর্যন্ত মোট টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান 17তম। টিকার কার্যকারিতা ও গবেষণার সুফল পেতে টিকাদানের সময়সীমা কমিয়ে আরো গতিশীল করার পরামর্শ দিচ্ছেন ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। আমাদেরকে আসলে 12 মাসে প্রায় 11-12 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে হবে। এই ভ্যাকসিনগুলো 2 ডোজে, তার মানে 24 কোটি ডোজ দিতে হবে। তাহলে 12 মাসে 24 কোটি, মানে মাসে 2 কোটি ডোজ দিতে হবে ভ্যাকসিন। আমরা তাহলে পরে যদি ভাবি 25-30 দিনে যদি কাজ করি আমরা, তাহলেও তো প্রতিদিন আমাদের 7 লক্ষ লোককে ভ্যাকসিনেট করতে হবে। যদিও বৈশ্বিক টিকার চাহিদা ও প্রাপ্তির উপর নির্ভর করছে দেশের সফল ভ্যাকসিনেশন ও গবেষণা। রিশাদ হাসান, News24, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল 6:25 মিনিটে দিল্লিতে টিকা নেন নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়ছেন তা অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদেরকে টিকা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে একই মামলার আরেক আসামি কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে পুলিশি রিমান্ড আবেদন খারিজ করেছেন আদালত। লেখক মুশতাকের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি, আর ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সরকার সচেষ্ট বলে জানিয়েছে আওয়ামী লীগ। রোববার রাজধানীতে আলাদা কর্মসূচিতে কথা বলেন দুই দলের নেতারা। এবার অগ্নিঝরা মার্চ। কখন উড়িয়েছেন ব্রিজ, কখনো বিদ্যুৎ কেন্দ্র। পাকিস্তানি সেনাবাহিনীকে হারাতে গেরিলা যুদ্ধে নিতে হয়েছিল বিভিন্ন কৌশল। সেই সম্মুখ যুদ্ধে মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসেবে রণাঙ্গনে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ শহীদুল ইসলাম। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 71-এর মার্চ জুড়ে উত্তাল ছিল পুরো দেশ। 1 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। 2 মার্চ কারফিউ ভেঙে হয় মিছিল সমাবেশ, হয় পুলিশের গুলিবর্ষণ। 3 মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ, আর 7 মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ডাক। এই সব আন্দোলন সংগ্রামের ময়দানে প্রত্যক্ষভাবে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ শহীদুল ইসলাম। 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ছিল মূলত আমাদের সাংগঠনিক বিষয় প্রস্তুতির ব্যাপার। আমরা বঙ্গবন্ধুর যে ভাষণ 7 মার্চে, সেই ভাষণ যেন অনুপ্রাণিত হয়ে জীবন দানের জন্য আমরা কুণ্ঠিত হইনি। 25 মার্চের কালরাত্রির পর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম যান ভারতের দেরাদুনে, যুদ্ধের প্রশিক্ষণ নেন। ফিরে এসে বৃহত্তর ফরিদপুর, অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি ও শরীয়তপুর এলাকায় বাংলাদেশ লিবারেল ফোর্সেস এর জেলা কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করেন। পাকিস্তানি বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়তে হয়েছে, সেখান থেকে বেরোতে হয়েছে। আমরা কখনো কখনো ওদের যে কৌশল, সে কৌশলকে পরাজিত করার জন্য আমরা ব্রিজ উড়িয়ে দিয়েছি, আমরা কখনো বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়েছি। অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের জিততে হতো, মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন তারা। দেশের প্রয়োজনে তরুণ প্রজন্ম 71-এর মতোই জীবন দিতে প্রস্তুত বলে বিশ্বাস শেখ শহীদুল ইসলামের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। আবার অন্যান্য প্রসঙ্গ।
চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয় ঋণ নেয়ার পদ্ধতি। প্রথম ধাপে বিতরণ করা হবে 500 কোটি টাকা। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন খুব শীঘ্রই হতাশা কাটবে বাংলা সিনেমার। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রদর্শক সমিতির তথ্য মতে সাদা কালো যুগ পরবর্তী 90 দশকে দেশে সিনেমা হলের সংখ্যা ছিল 1435টি, কমতে কমতে বছর দুয়েক আগে সংখ্যা দাঁড়ায় 260টিতে, বিশেষ দিনে যা বেড়ে হতো 300, কিন্তু চলতি বছরের সংখ্যাটা মাত্র 68। আরও অবাক করা তথ্য, দেশে 25টি জেলায় এখন আর নেই কোনো সিনেমা হল। এমন বাস্তবতায় সরকার সিনেমা হল বাঁচাতে গত বছর 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে, যা সিনেমা হল মালিকরা হল সংস্কার, হল আধুনিকায়ন এবং হল নির্মাণের জন্য স্বল্প সুদে পাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে এই ঋণ গ্রহণের পদ্ধতি। প্রজ্ঞাপনে বলা হয় প্রতিটি ঋণ গ্রহীতা একক সিনেমা হলের বিপরীতে সর্বাধিক 5 কোটি টাকা ঋণ পেতে সক্ষম হবেন। মহানগর অঞ্চলে 5% সুদে এবং মহানগর অঞ্চলের বাইরে 4.5% সুদে ঋণ পাবেন হল মালিকরা। হল মালিকদের ঋণ পেতে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন সরকারের এমন উদ্যোগ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে। দীর্ঘদিন আন্দোলন করে এই রেজাল্ট আমরা এনেছি যে আমাদের সিনেমা হল মালিকদেরকে সহযোগিতা করতে হবে। ব্যাংকের সাথে যদি কোনো সমস্যা হয় আমাদের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যাবে, যে ব্যাংকে দিবে সে ব্যাংকেও যাবে, গিয়ে সেই সিনেমা হল মালিককে প্রদর্শক সমিতির পক্ষ থেকে সহযোগিতা করবে। 2-3 বছরের মধ্যেই হয়তো এই টাকাটা, যে ফিডব্যাক আমাদের হলগুলোর যদি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রের আর কোনো, আমাদের আর তো অন্তত প্রডিউসারদের আর ছবি নির্মাণের জন্য আর চিন্তা করতে হবে না। আগ্রহী ব্যাংকগুলোকে এবং ঋণ নিতে ইচ্ছুক হল মালিকদের প্রকল্পটি থেকে তহবিল পাওয়ার জন্য আগামী বছরের 31 মার্চের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করার জন্য বলা হয়েছে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। পেশাদার লীগ ফুটবলের প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে আবাহনীকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন রাউল বেসেরা। আবাহনীর একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। এই জয় 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করল অস্কার ব্রুজনের দল। এদিকে টঙ্গিতে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 2-1 গোলে হারায় উত্তর বারিধারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের প্রতিবেদনে। আক্রমণে যাবার চেষ্টা বসুন্ধরা কিংসের, পাত্তাই পেল না ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংসের রবসন ফার্নান্দেজদের আক্রমণে মারিও লামোসের দল আবাহনীর পরাজয়ে 4-1 গোলের বড় ব্যবধানে। 18 মিনিটে রবসনের বাপায়ের শট বারে লেগে ফিরলেও ফিরতি বলে গোল করে দলকে আনন্দে ভাসান রাউল বেসেরা। 25 মিনিটে রবসনের কর্নার থেকে উড়ন্ত বলে আলতো টোকায় দুর্দান্ত 1 গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন খালেদ শাফি। সেটা দেখার বিষয়, বল কিন্তু জালের ভেতর। 45 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আবাহনীর। রাফায়েলের ফ্রি কিক থেকে হেড নেন বেলফোর্ড, কিন্তু বারে লেগে ফিরে বল। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে আরো আগ্রাসী কিংস। 51 মিনিটে জোনাথনের গোলে 3-0 ব্যবধানের লিড অস্কার শিষ্যদের। 75 মিনিটে ডান প্রান্ত দিয়ে ফার্নান্দেজের ক্রসে দুর্দান্ত হেডে নিজের জোড়া পূরণ করেন রাউল বেসেরা। 4-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। 81 মিনিটে পেনাল্টি পায় আবাহনী। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর বেলফোর্ড। 88 মিনিটে বড় এক সুযোগ হাতছাড়া হয় আবাহনীর। বেলফোর্ডের শট বারে লেগে ফিরে। এরপর আর ব্যবধান কমাতে পারেনি আবাহনী। 4-1 গোলের বড় জয়ে অপ্রতিরোধ্য গতিতেই প্রথম লেগ শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই জয়ে খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন, হেরে যাওয়ায় হতাশ আবাহনী কোচ মারিও লামোস। এদিকে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে 2-1 ব্যবধান হেরে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফার্স্ট হাফে 2টা গোল এবং সেকেন্ড হাফে আরো 2টা গোল। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 11টায় বিরতিহীন সংবাদ। এখন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।